হ্যালো ইয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে টিউটোরিয়ালটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এখানে দেখেন ডিসপ্লেতে আপনি দুইটা পার্টস দেখতে পাচ্ছেন যে কোনো একটা আইটেমেরটা আপনার ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট আমি আসলে মূলত হচ্ছে আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি কোন আমরা প্যাটার্নে কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারব কী বলছি নাইনটি ডিগ্রি কোন এখন নাইনটি ডিগ্রি কোনটা মানে কে এটা একটা ব্যাপার নাইনটি ডিগ্রি কোন আসলে আপনারা প্রত্যেকেই এডুকেটেড পারসন আপনারা দেখেন আমি এখানে নাইনটি ডিগ্রি কোনটা হচ্ছে যেটাকে আমরা সমকোণ বলি এই দেখেন এখান থেকে এসে আপনি এখান থেকে এসে ঠিক এখানে যে কোনটা হবে সেটাই হচ্ছে নাইনটি ডিগ্রি কোন আমি আপনাকে অটোমিক সফটওয়্যারে দেখাচ্ছি মনে করেন আমি একটা স্কার নিলাম হ্যাঁ এই যে স্কারটা এটাই হচ্ছে নাইনটি ডিগ্রি কোণ দেখছেন এটাই হ্যাঁ এই যে উপর থেকে এসেই একেবারে কোনো দিকে অ্যাঙ্গেল না হয়েই সোজাসুজি যেটা হয়েছে সেটাই হচ্ছে নাইনটি ডিগ্রি কোণ অর্থাৎ এক সমকোণ মানেই হচ্ছে নাইনটি ডিগ্রি এখন আপনি মনে মনে ভাবতেছেন যারা বিগিনার কিছু বলছি যারা মনে মনে ভাবতেছেন তারা যে নাইনটি ডিগ্রি কোন আবার প্যাটার্নে আসবে কোথার থেকে হ্যাঁ আছে এই নাইনটি ডিগ্রি আপনি যদি একজন প্রফেশনালি ক্যাডমাস্টার হতে চান তাহলে আপনাকে নাইনটি ডিগ্রি কোন অবশ্যই অবশ্যই ফলো করতে হবে তা না হলে আপনি এই প্যাটার্নের যে মূল যে থিম অর্থাৎ এই প্যাটার্নের যে আসলে সূত্র সেখান থেকে আপনি আলাদা থাকবেন সহজ কথা যেটা বলি ভাই অনেকেই প্যাটার্ন করে অনেকেই প্যাটার্ন করে আপনি দেখবেন আপনার সিনিয়র করে আপনার জুনিয়র করে আপনি করেন আপনার কলিগ করে আপনি টিউটোরিয়াল দেখবেন অনেক দেখবেন যে অনেকেই প্যাটার্ন করে যে থিওরির বাহিরে করে ভাই এই ইউটিউব দেখে দেখে অনেকেই কিন্তু টিউটোরিয়াল করতেছে আসলে ভাই আমরা ইউটিউব দেখে দেখে টিউটোরিয়াল করি না আমরা নিজেরা প্রফেশনালি ক্যাডমাস্টার আমরা প্রফেশনালি কাজ করি কিভাবে কাজ নিজে শিখে একজন প্রফেশনালি ক্যাডমাস্টার হওয়া যাবে আমরা সেটা নিয়েই সেই টপিক্স নিয়ে আলোচনা করি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকে বেলাইকেন টিপে দেবেন এবং যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার চ্যানেলে ঢুকে দেখবেন অনেক অনেক ভিডিও পাবেন আপনার দেখবেন আমার ভিডিওগুলোর থিউরি কতটা মজবুত তো এখন আমি যেটা বলতে চাচ্ছি এখন নাইনটি ডিগ্রি কোন কোথায় অ্যাপ্লাই করব যেমন আমরা আর্মলের বিষয়টি নিয়ে আলোচনা করি এই আর্মোলে আমাদের দুইটি নাইনটি ডিগ্রি কোন ফলো করতে হবে কোথায় আর্মল পয়েন্টে আর হচ্ছে সোল্ডার পয়েন্টে এখন আপনি বলতে পারেন কীভাবে আমি আপনাকে দেখাই এই জিনিসটা যদি আপনি শিখতে না পারেন তাহলে আপনি আসলে কিন্তু সফল একজন ক্যাডমাস্টার হতে পারবেন না যেমন দেখেন আমি এটা এটা কিন্তু এরপর চারিটা কুনি এটার নাইনটি ডিগ্রি সমকোণ তাই না আমি এটাকে জাস্ট এখানে এখানে রেখে দিলাম একদম কোনায় মিলিয়ে দিলাম এরপরে আমি আপনাকে দেখাই আমি এটা যদি একটু ঘুরিয়ে এই লাইন বরাবর রেখে দেয় দেখেন নাইনটি ডিগ্রি হয়েছে না একদম কোনায় মিলেছে না ভাই আচ্ছা এরপরে এটাকে নিয়ে আপনার আর্ম পয়েন্টে চলে আসেন এখানে এনে যদি আমি রেখে নেই ধৈর্য সহকারে দেখবেন এই যে দেখেন কোনো এক মিলেছে না আর দেখবেন অনেকের মিলবে না কীরকম মিলবে না সেটাও আমার কাছে আছে দেখেন তো ভাই এখানে আমি এই যে নাইনটি ডিগ্রি কোনটা এখানে অ্যাপ্লাই করেছি মিলেছে মেনে নেয় দেখছেন এখানে কত গ্যাপ তো ঠিক এরকমই আপনাকে বলতে চাচ্ছি যে নাইনটি ডিগ্রি কোন যদি আপনি অ্যাপ্লাই না করেন তাহলে আপনার প্যাটার্নের শুদ্ধতা আসবে না কেন আসবে না কীভাবে আসবে না জানেন সেটা আপনাকে আমি দেখাচ্ছি আপনি এটা আমি দুইটা পার্ট করলাম হ্যাঁ দুইটা পার্ট করে মনে করেন আপনি এইভাবে আরম শেপ দিলেন শেপ দেওয়ার পরে আপনার এটা যখন এখানে সাইড মারবে সাইড মারার পরে কী হবে দেখেন এই তো সাইড মারলেন হ্যাঁ এই সাইড মারলেন সাইড মারার পরে দেখেন এখানে কি আসলে শেপ কি মিলছে বলেন আপনি মিলছে মিলেনি এখন কথা হচ্ছে তাহলে কি প্যাটার্নের শুদ্ধতা ঠিক রইল বন্ধুরা আপনি যে পার্সটাই অ্যাটাচ করুন না কেন এটা স্মুথলি মিলে যেতে হবে যেমনটা এখানে দেখেন আপনাকে বলছি আপনি শুধু ধৈর্য সকালে দেখবেন তা না আপনি আমার এখান থেকে কিছু শিখতে পারবেন না আমি আসলে মূল আলোচনা করতে চাচ্ছি এখানে আমি যখন এটা সাইড মারবো সাইড মারার পরে কি হবে হ্যাঁ দেখেন তো একদম মিলে গেছে না এইরকম ভাবে সেইভাবে ভাই এই রকম যখন দেখবে যে মিলে যাবে তখন আপনাকে মনে করতে হবে যে আমার 90 ডিগ্রি কোন ওকে 90 ডিগ্রি কোণে কোণে যখন মিলবে তখন কি হবে ওখানে কোনো শেপ ছাড়া স্মুথ ছাড়া ওখানে আর কিছু থাকবে না আনিভেন এই যে দেখেন মিলছে না আমি এখানে দুইটা সমকোণ এখানে মিলিয়ে দিয়েছি মিলছে না একশো আশি ডিগ্রি হয়ে গেছে একশো আশি ডিগ্রিতে যখন আপনার দুইটা মিলে না হবে তখন ততক্ষণে আপনার কি আপনার মনে করতে হবে যে আপনার প্যাটার্নের কোনো শুদ্ধতাই আসেনি ক্লিয়ার আচ্ছা এরপরে আসি আমরা শোল্ডারে মনে করেন এই এরকম শেপ দিলেন মিলে গেছে না ওকে আসেনি এখানে মিলছে মিলেনি দেখেছেন এখানে কিন্তু একটু কনারের মতো তৈরি হয়েছে আমি জাস্ট এটাই আপনাকে বোঝাতে চেয়েছি আচ্ছা এরপরে আর কোথায় কোথায় অ্যাপ্লাই হতে পারে আপনার এই নেকের এখানেও যেমন আপনি ব্যাক পার্ট এবং ফরম পার্ট যখন আপনি একত্রে শোল্ডার মারবে আপনি দেখেন আমি আপনাকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করছি এই যে আপনার এখানেও নাইনটি ডিগ্রি কোন অ্যাপ্লাই করতে হবে এখানে যদি নাইনটি ডিগ্রি কোন আপনার অ্যাপ্লাই না হয় তাহলে কী আপনার মনে করতে হবে আপনার নেক শেপে প্রবলেম আছে হয় ফ্রন্টনেক ড্রুপ কিংবা ব্যাকনেক ড্রুপ যে কোনো একটা প্রবলেম আছে সেজন্য আপনাকে কী করতে পারে টাইমিংসটা ঠিক করে নিতে হবে অর্থাৎ এখানে শেপটা মিলিয়ে দেওয়ার জন্য আপনাকে ওই শেপটা মানে আপনার স্মুথলি যে বিষয়টা আপনাকে বলছেন নাইনটি ডিগ্রি কোন সেটা আপনাকে অ্যাপ্লাই করতেই হবে অ্যাপ্লাই না করলে এই জিনিসগুলো ঠিক থাকবে না আপনার বিষয়টা কি ক্লিয়ার এখানে নাইনটি ডিগ্রি কোন এখন আপনি বলতে পারেন এখানে তো নাইনটি ডিগ্রি কোন হয়নি হ্যাঁ হয়নি দুইটা মিলিয়ে আমার একশো আশি ডিগ্রি কোন হয়েছে যার কারণে আমার এখানে শেপটা মিলে গেছে আপনার সবসময় মাথায় রাখতে হবে কি যে পার্টসটা এসে অন্য পার্টসে অ্যাড হবে সেই পার্টসটা আর যে পার্টে অ্যাড হবে এই দুইটা পার্টস মিলে যাতে একশো আশি ডিগ্রিতে থাকে মানে অ্যাভারেজে যেমন মনে করেন এখন আপনি বলতে পারেন যে ভাই প্রত্যেকটা এখন তো নাইনটি ডিগ্রি হতে হবে তাহলে অ্যাভারেজ কেন হ্যাঁ আপনার অ্যাকরোস ফন্টের মেজারমেন্ট যখন থাকবে তখন সেটা বেশি থাকবে অ্যাকরোস ফন্ট যখন কম থাকবে তখন সেটা কম থাকবে তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে দুইটা মিলিয়ে এখানে শেপটা এমনভাবে আনতে হবে সেই শেপটা এই এই যে আপনার আর্মলের শেপ এই আর্মলের শেপটা আপনি যখন নিবেন তখন আপনার মাথায় রাখতে হবে যে আমার নাইনটি ডিগ্রি কোন অর্থাৎ আমার পরবর্তী এটার সঙ্গে যে পাঁচটা অ্যাড হবে সেই পাঁচটা অ্যাড হওয়ার সময় জানি মিলে যায় কোনো প্রকার যাতে আনইভেন না থাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে এরপর আসলে এখানেও নাইনটি ডিগ্রি কোন অ্যাপ্লাই করতে হবে আপনাকে অর্থাৎ এটার সঙ্গে যে পাশটা এসে অ্যাড হবে সেই পাশটাও যাতে কে এখানটার সাথে মিলে যায় স্মুথলি তাহলে আমার নাইনটি ডিগ্রি কোন কোথায় কোথায় হবে যখনই একটা পার্টস এটার সঙ্গে অ্যাড হবে সেই পার্টসের পার্টসটা অ্যাড হওয়ার পরে ওখানে যাতে কোনো আনিভেন না থাকে তাহলে কোথায় আমার বটম হেমে আর্ম হোল পয়েন্টে শোল্ডার পয়েন্টে এই জায়গাগুলো আমাদের নাইনটি ডিগ্রি কোন একদম হান্ড্রেডে হান্ড্রেড রাখতে হবে যদি আপনি সেটা না রাখেন তাহলে প্যাটার্নের যে থিওরি বা প্যাটার্নের যে মূল বৈশিষ্ট্য সেটা আপনার নষ্ট হয়ে যাবে আপনি প্যাটার্ন শিখতে পারবেন আপনাকে অনেককে অনেক কিছু শিখাবে আপনি প্যাটার্ন টিউটোরিয়াল দেখে শিখবেন কিন্তু এইরকম সূক্ষ্ম সূক্ষ্ম যে থিওরি সেটা আপনাকে কেউ শিখাবে না তো আমি মনে করবো যে আমার এই চ্যানেল থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং প্রত্যেকটা ভিডিও টু যদি দেখেন তাহলে নিজেকে আপনি প্রফেশনালি একজন ক্যাডমাস্টার তৈরি করতে পারবেন ওকে তো আরেক দিন আসবো অন্য একটা টপিক্স নিয়ে শেষ পর্যন্ত ভালো থাকুন এবং সঙ্গে থাকুন